আচ্ছা ইউকে বর্ধমানের সঙ্গে আরে মেদিনীপুর ক্যানিং মাঠে চ্যাম্পিয়ন টিম দুই দাদা তুলছেন দেখতে পাচ্ছি হলদিয়া মামনি গ্রুপ তুললেন সেই হলদিয়া 2021 সালে চ্যাম্পিয়ন সেই টিমের সঙ্গে দাদা আপনি ঘোরান ফেমাসি ক্লাবের সমস্ত কর্মকর্তাকে মানে সর্বপ্রথম যখন আমরা স্কুলে পড়তাম আমাদের ওখানে এমএলএ কাপ হতো তখন আমরা ভাবতাম যে এইসব খেলাগুলো তো আমি ইউটিউবে যদি দেখাই আমাদের গ্রামের ছেলে যারা লোকাল ছেলেরা খেলছে তাদের খেলারা নিজেরা দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবার আমি আতিকুলকে ফোন করলাম বলি আতিকুল এরকম একটা বিষয় এই খেলাধুলো হচ্ছে আমরা তো এগুলো করতে পারি ওই ভাইজান ঠিক আছে ভালো কথা আমিও যাচ্ছি বাড়িতে দুই ভাই একসাথে কাজ করব তো তখন এমএলএ কাপে অতটা গুরুত্ব ছিল না লোকাল ছেলেদের নিয়ে খেলানো হতো তো এখন লোকাল ছেলেদের নিয়ে খেলানো হতো এবারে আমি ফার্স্ট টাইম শুনলাম যে এরকম মাকালতলা এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে তখন টুর্নামেন্ট হচ্ছে আতিকুল বলছে চলো ভিডিও করতে আমি বলি না বাবা যাবো না আতিকুল আর আমি বসে আছি ভীষণ ভয়ও পাচ্ছি যে রাত্রে থাকবো কোথায় অনেক রাত হয়ে গেছে ট্রেন নেই এবারে আতিকুল বলছে ওই লোকটা তখন রাজীবদাকে ভালো মতো চিনতাম না উনি ফুটবল খেলতো ওই হিসাবে দেখতাম বলছে ওই লোকটাকে বলো কি হয় দেখা যায় আমি ওনার চিনি তো ফুটবল খেলতো আমাদের একসময় খুব ভালো ফুটবল খেলেছে এবং থানার হয়ে ওনারা ভালো নাম করেছিল বলি যাই গিয়ে বলি রাজীবদাকে বললাম তো তখন বলছে অতটা ইউটিউব থেকে এসছিস হ্যাঁ টাকা নেই ওই না দাদা টাকা লাগবে না আমাদের একটু রাত্রে থাকার ব্যবস্থা হলে বলছে আমার বাড়িতে থাকবি তোরা বলে আবার সেই রাত্রে বাড়ি নিয়ে নিজের খাবার আবার খাওয়ালো আমাদেরকে আবার সকালবেলা উঠে আমরা দুই ভাই চলে গেলাম গিয়ে বাড়ি গিয়ে ভিডিও ছাড়লাম সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা মানে 5 মিলিয়ন না 6 মিলিয়ন আতিকুল 6 মিলিয়ন জীবনের প্রথম ভাইরাল ভিডিও এই মাঠে 6 মিলিয়ন 6 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষ 6 মিলিয়ন মানে কত মানুষ তো ওই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম 1 লাখ টাকা ইনকাম করেছিলাম তো সেই জীবন পথ চলা আজকের এখন অনেক মাঠে যায় অনেকে আমাদের সঙ্গে ছবি তোলে গর্ব হয় কিন্তু এই সত্যি মাকালতলার মাঠে এসে আমরা নতুন জীবন পেয়েছি এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো আমরা এখন ঘুটিয়ারি রেলওয়ে স্টেশনে আছি আর এখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া চলে যাবে মাঠে আর সেই মাঠে কিন্তু তোমরা তোমাদের জন্য দর্শকদের জন্য বিভিন্ন রকমের পুরস্কার আছে আর আমরা কিন্তু এই মাঠ এখান থেকে আমরা মাঠে যাবো কীভাবে সেটাও তোমাদের দেখাবো তোমাদের দেখতেও প্রবলেম হবে না আর সবথেকে বড় কথা ওই মাঠের কিন্তু আমরা দেখেছি ক্যানিং স্টেডিয়ামে যে টিমটি চ্যাম্পিয়ন হয়েছিল X11 মেদিনীপুর সেই টিমটা খেলছে এবং আগামী বছর যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের মাঠে মামনি গ্রুপ সেই মামনি গ্রুপ আছে আর সত্যি বলতে পশ্চিমবাংলার যে সমস্ত টিমগুলো আমরা সমস্ত মাঠে খেলায় যাই যে সমস্ত টিমগুলো দেখার জন্য দর্শক মানে তাকিয়ে থাকে যে এইসব টিমের খেলা দেখবো সেই সমস্ত টিমগুলো মাকালতলা রিক্রিয়েশন ক্লাবে আছে আমরা যাচ্ছি তোমরা এসে দেখা হবে এখান থেকেই পাওয়া যায় দেখতে পাচ্ছ এখান থেকে সোজাসুজি সোনারপুর হয়ে শিয়ালদা যাওয়ার ট্রেন ঢুকে গেছে অলরেডি যাত্রীরা দেখতে পাচ্ছ চলে এসছে আর ওখানে ঘুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশন আর আমার ভয় লাগছে ফোন না কেউ ছোঁয়া মারে আর এখানে আমার চাঁদদা রয়েছে চাঁদদার দেখে এখানে সবাই ভয় করে ফোন কে নেবে চাঁদদা একদম মেরে গাইস কত বড় ট্রেন দেখো এখনো ট্রেন শেষ হচ্ছে দেখা যাক কোন টিম পড়েছে দাদা প্রথম খেলা খেলবেন না প্রথম আমরা দেখে নেবো আরফান আবাসন প্রাইভেট লিমিটেড হোসেনপুর খেলবে ক্যাশিয়ার কালু সর্দার মহাশয় এবং আরেকটা আমাদের দাদা নজরুলদা আমাদের নজরুল স্যার উনি আমাদের হাওড়ামারি হাই স্কুলের টিচার আমাদের এমআরসি ক্লাবের দায়িত্বে আছে উনি এখন তুললেন কালী সর্দার মহাশয় এবং আমাদের প্রাক্তন নজরুলদা দেখতে পাচ্ছি সোনার বাংলা আমডাঙ্গা সোনার বাংলার সঙ্গে কোনটা পড়েছে দেখা যাক ওইদিকে নজরুল স্যারের হাতে প্রতিদ্বন্দ্বিতার টিম দেখা যাক
ডবল এ ডবল টিসি সোনার বাংলা আমডাঙা ভার্সেস টার্নিং পয়েন্ট একটু দেখাও দেখি লস্কর আমাদের ক্লাব সদস্য অ্যাক্টিভ সদস্য তিন নম্বর খেলার বল এই হলুদ বলটা উঠেছে হলুদ বলে কোন নামটা ছিল আমরা কিন্তু জানি না বাকি দুটো ছিল সেই দুটো চার নম্বর খেলা দলের হয়ে এখানে দুই দাদা তুলছেন দেখতে পাচ্ছি হলদিয়া মামনি গ্রুপ তুললেন মানে এবার হলদিয়া মামনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আগের মাঠে সেই হলদিয়া 2021 সালে চ্যাম্পিয়ন সেই টিমের সঙ্গে দাদা আপনি ঘোরান এটা বক্সিং এর লড়াই প্রথম খেলা হচ্ছে এসকা এক্সচেঞ্জ ভার্সেস আরভান আবাসন প্রাইমের লিমিটেড হোসেনপুর আচ্ছা দ্বিতীয় খেলা আছে ডবল এ ডবল টিসি সোনার বাংলা আমডাঙা এবং তৃতীয় খেলা টার্নিং পয়েন্ট চরকডাঙা বটতলা না এটা টার্নিং পয়েন্ট না ডবল এ ডবল টিসির সাথে আছে টার্নিং পয়েন্ট পারাইপুর এবং তিন নম্বর খেলা আছে চরকডাঙা বটতলা ভার্সেস তিন মূর্তি ঝাড়খণ্ড সরাসরি এটা ঝাড়খণ্ড থেকে আসছে এই টিমটা খুব ভালো হবে টিমটা আমাদের ইউটিউবরা প্রচুর সাপোর্ট করে আমাদের খেলার একদম আমি ওদেরকে সবসময় মান্যতা দিই এখানে ঢাললো দেখতে পাচ্ছো আচ্ছা আমরা একদম এ করে নিচ্ছি কোনো নিরপেক্ষ একদম কোনো চাপ নেই সবাই একটা একটা করে একদম ভরো বলের মধ্যে ভরে হচ্ছে যে হলুদ বলটা নিয়ে আই লাভ ফ্রম থ্যাংক ইউ আচ্ছা ইউকে বর্ধমানের সঙ্গে আরে মেদিনীপুর ক্যানিং মার্টের চ্যাম্পিয়ন টিম এসএ11 মেদিনীপুর যেটা সত্য আমরা দেখেছি ক্যানিং পরেশ রামদাসের যে ফুটবল টুর্নামেন্ট হয় আমাদের এমএলএ সাহেবের চ্যাম্পিয়ন টিম অনেক বড় টুর্নামেন্ট অনেক রেডি বাপ্পা লস্কর ব্ল্যাক হোর্স তমলুক ক্যানিং যে টুর্নামেন্ট হয়েছিল তার রানার্স বাবা সেই টিম রাসমাটের রানার্স একটা আছে ক্যানিং এর রানার্স আর এবং রাজপাটের যে টুর্নামেন্ট হয় তার রানার্স মুস্কান এন্টারপ্রাইজ তৃতীয় খেলা মানে তিন নম্বর খেলা মকরমপুর কেটুন গ্রুপ ভার্সেস ভাইজান এদিকে দেখতে পাচ্ছ দলের শেষ খেলা নাকি শেষ খেলা 9 তারিখ তাহলে তো খাদে বাবার সঙ্গে একটা নিশ্চয় আছে নিরুপম ফ্রেন্ডস দুর্গাপুর জঙ্গলমহল খুব ভালো টিম খুব সঙ্গে ভার্সেস আমরা দেখতে পাচ্ছি খাজাওয়া মোবাইল সেন্টার যদি ফাইনালে উঠতে পারে কি হবে সবাই মিলে উনি যদি ফাইনালে ওঠে তাহলে মানে প্রথম মানে 9 তারিখের খেলাটাই যদি চ্যাম্পিয়ন হয় মানে ফাইনাল উঠে যায় ফাইনাল খেলা হবে তো 10 তারিখে ওই দিনের টিকিট ফ্রি অসংখ্য ধন্যবাদ রশিদ স্যার উনিও এই আগামী মানে আগামী যে টুর্নামেন্ট হতে চলেছে উনি এই মাঠেই উপস্থিত থাকবেন ওনার মধুর কণ্ঠে অ্যানাউন্সমেন্ট করবেন এবং সুন্দর কবিতা বলে আমরা দেখি স্যারের কাছ থেকে লাইন ছাড়া এখানে সব বসার জায়গা নিচে বসছে আমরা প্লাস্টিক দেবো এখানে নিচে বসছে বসার পরে তারপরে আবার বসার গ্যালারি আছে এখানে প্রথমে বসছে তারপর এটাতে বসছে তারপর আবার এটাতে বসছে আগের বছর এই গ্যালারি পর্যন্ত শেষ ছিল তারপর আমি একদম পেছনে চলে যাব তার পেছনে আমি একটু চলে যাব আসুনগে তারপরে দর্শক আগের বছর কি করেছিল এসব জায়গাগুলো এরকম দাঁড়িয়ে খেলা দেখেছিল তো আমরা দেখেছি এক একটা ফুটবল প্রেমী দর্শক তারা মাঠে আসে তারা টাকা খরচ করে সারাদিন খেলা দেখে তো
তো সারাদিন মানুষ এইভাবে দু থেকে তিন লাইন বড় জোর দেখতে পারে, তার পেছনে দাঁড়ালে আমরা দেখেছি যে খেলা দেখতে পায় না। তাই আমরা এতটুকু জায়গা আমরা রেখেছি মানে দাঁড়িয়ে দেখবে। তারপরে আবার আমরা নতুন, এবারে নতুন চমক, একদম নতুন, যেটা কোনো মাঠে আমরা সম্ভবত নর্মালি স্টেডিয়াম ছাড়া আমরা দেখি না, সেটা তোমরা সবাই জানো যারা এখানে উপস্থিত সবাই জানো। তারপর নিচে দাঁড়ানোর পরে আবার আমরা এটাতে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আরামে পুরো পরিষ্কার মাঠ আমরা দেখতে পাবো। প্রথমে এটা আমরা 3 ফুট আছে, এটা সবাই একদম সামনে থেকে সবাই অনেক দর্শক ধরবে, সবাই দেখবে। তারপরে আমরা দ্বিতীয় ধাপে, এটা কমপ্লিট হয়নি এখনো, এটা ওটা এখনো কমপ্লিট হবে, এটা একদম চওড়া হবে, কোন জায়গা বাদ যাবে না, পুরোটাই চওড়া হলে অনেকটা জায়গা চওড়া হবে। এটা এখন আমরা কমপ্লিট করতে পারিনি, কাজ চলছে, আনকমপ্লিট কাজ চলছে, একদম একদম। এটাতে দাঁড়াবে, দাঁড়িয়ে খেলা দেখবে, আরামে দেখতে হবে। তারপর আবার এই 3 ধাপে চলে গিয়ে ফের ওটাও আছে, টোটালটা মানুষ একদম আরামে যাতে ফুটবল টুর্নামেন্টটাকে উপভোগ করতে পারে সে ব্যবস্থা আমরা এমআরসি ক্লাবের পক্ষ থেকে এবছর আমরা করেছি। গুটিয়ারিটা পুরো আমাকে ঘুরিয়ে দেখালো, নতুন করে আমাকে চেনালো এই গুটিয়ারিটাকে। থ্যাংক ইউ চার দাগের জন্য। গাইস আমরা এখন বসে আছি গুটিয়ারি রেলওয়ে স্টেশন মাজারের কাছে, এই দোকানটা পিয়ারিয়া হোটেল। এই পিয়ারিয়া হোটেলে আমরা পের হলাম, দেখতে পাচ্ছি আমি বলেছিলাম বাঁ হাতেই পড়ে এই দোকানটি, বাঁ হাতে দেখতে পাচ্ছ রমজান মোবাইলে এখানে বিশেষ করে মারা রয়েছে রমজান মোবাইল, তারপরে রমজান মোবাইল, এদিকেও রমজান মোবাইল। এখন আমরা রমজান মোবাইলের ভিতরে ঢুকবো, ভিভো এখানে, এখানেও রমজান মোবাইলের আরেকটা দোকান দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন। আর রমজান মোবাইলের দেখতে পাচ্ছ ট্রফি, দেখো খালি, উনি ফুটবল প্রেমিক মানুষ তাই প্রচুর ফুটবল রেখেছে। দাদা কেমন আছো? ভালো আছি, খুব ভালো। তোমরা ভালো আছো তো? একদম ভালো আছি দাদা। গুড মর্নিং দাদা, সবাই মিলে দেখতে পাচ্ছি রমজান মোবাইলে আর একটা দোকান, অনেক ফেমাস দোকান, ভুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশনের কাছাকাছি, আসলে একবার ঘুরিয়ে যাবে। আমি এখন চলে এসেছি একদম ভুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশনের কাছাকাছি, একদম বাম সাইড ও ডান সাইডে দুই দিকে দাদার দোকান আছে। আর এই দোকানে এখানে ফিনান্সে মানে সমস্ত ওপো থেকে ভিভো থেকে রিয়েলমি সমস্ত মানে ফোন এখানে পাওয়া যায় ফিনান্সে, অল্প টাকা তুমি দিয়ে এখানে দামি সেট নিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারো। দাদার নামটা কি? সেলিম সাপু। সেলিম সাপু, দাদার দোকানটা কত বছর হচ্ছে? আমার বিজনেসটা হচ্ছে 8 বছর। 8 বছর? আর ওপো ভিভো ছাড়া আর কোন কোন ফোন কি পাওয়া যায়? যেমন ওয়ান প্লাস হবে, যেমন আইফোন পাবে, যেমন আইকিউ মডেল, রেডমি, রিয়েলমি সমস্ত কোম্পানি এখানে সার্ভিস পাবে। তারপরে কি তুমি কিভাবে তাকে হেল্প করতে পারো? আমি কাস্টমারে 1 বছরের সার্ভিস দিই, সার্ভিসগুলো হচ্ছে কাস্টমার আমার থেকে নিয়ে যাবে, আমি 1 বছর কাস্টমারকে সার্ভিস দেবো বিনা পয়সা, কাস্টমারের কাছে 1 টাকা কোনো নেবো না। আমি নিজে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে এনে সব কিছু সার্ভিস থেকে নিয়ে এসে সার্ভিস করে ওদের হাতে দিয়ে দেবো। অনেক জায়গায় আমি দেখেছি ফিনান্সে ফোন নিলে যে ফোনের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটতে পারে না, তার জন্য এক্সট্রা কিছু চার্জ কেটে নেয়, এখানে কি ব্যবস্থা আছে? ব্যবস্থা দেখি, কাস্টমারের যদি কোনো অ্যাকাউন্ট থেকে চার্জ কাটতে পারে সেগুলো আমরা সিস্টেমে একবার, প্রথম কাস্টমার কোনো অসুবিধা হতে পারে কাস্টমার আমাদের কাছে আসবে, কাস্টমার আসলে সেই সার্ভিসগুলো আমরা দেখে নেবো, নিয়ে যা সমস্যা আছে কাস্টমার সেই সমস্যাগুলো মিটিয়ে দেবো। একদম ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। কৃতিত্ব আমাদের গোটা বাঙালির, আমরা যেটা জানি বাঙালির সেরা ফুটবল, সে বাঙালির কৃতিত্ব। ফুটবল অনুষ্ঠান যেখানেই হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই মাঠে উৎসবের মতো উপস্থিত থাকি। যে আমরা ভিডিও বানাতে এসেছি তখন আমাদের কোনো সাবস্ক্রাইব নেই, কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কত, আমি কিচ্ছু বলতে পারবো না। এখন তো আমাদের 1.5 লাখ 2 লাখ হয়ে গেছে।